পুষ্কর মন্দির আর চৈতন্যের মধ্যে আঘাত করলাম। জল পানি ওয়াটার একুয়া তুই মিজু পানি সবই দেখ, লাউ কদু সবই দেখতে পারিনি। মহানবী যিনি রামিনকে বলছিলেন যে আপনি তো কাল আপনি আসলেন আল্লাহ দেখছেন কারণ তো সেদিন তো উত্তোলন করে তোমার খাত চেহারা যখন একটা সুরা আমি সঙ্গে সঙ্গে উনি বলেন সত্তর হাজার পর্দা খুলে গেলেন ওইখানেও আল্লাহ হাবিব নিজে পাগড়ি আসলেন। তুমি বুঝেছ কি বুঝছে কি এই রঙের তো কয়েছি খুব পুষ্কর মন্দিরে ধন শুনিয়া চলে কি করে এই চৈতন্যের জয়ের মধ্যে অম্বুজা সিমেন্টের মতন বাড়ি খেল সকলে জমি বালে উহা চল চা শিব শঙ্কর কা ইধর চলতা শিব শঙ্কর কা খানে চলতা পানি কা এখানে চলতা পানি কা ওইখানে চলতা জল কা এখানে চলতা জল কা ওইখানে চলতা ওয়াটার কা এখানে চলতা ওয়াটার কা এখন
মুসলমানে করে জন্মেছ, তাই মুসলমান তুমি হরিমোহনের ঘরে জন্মাইতা, তোমার নাম ওটা রাম মোহন কিরে মা, ঠিক না? তো জন্ম দেখি তোমার জন্ম তো দি, ওই হাদিস সম্পূর্ণ মিথ্যা হাদিস। আমি সামনে চতুর্থ করে দিলাম কোনটা কোরআন মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার আপনার ইচ্ছা করলে সব মানুষের নিমেষের মধ্যে মুসলমান বাড়িয়ে ফেলতে পারি, কখন রাখিয়ে দাও মুক্তালাপি পরীক্ষা করার। ধর্ম গ্রহণ করা না করা তোমার স্বাধীন, কোন জোর জবরদস্তি নেই। এটা সত্য হইলে ধর্ম ত্যাগ করলে তাকে মুরতাদ বলে শিরচ্ছেদ করা, এই হাদিসটা কোনটা দিচ্ছেন কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, খেয়াল করছেন? ধর্ম ত্যাগ করলে সে মূর্তা তার শিরচ্ছেদ করা আছে, এরা হাদিসের সঙ্গে কোরআনের সাংঘর্ষিক। আশা করি নির্বাচন সেই চতুর্থ খণ্ডে দুটো তৃতীয় খণ্ডটা করে হলাইছি, একশো চারশো হয়ে গেছে, বেরিয়ে যাবো বললাম তাড়াতাড়ি আল্লাহ মিলে তোমার কুচি ওই সারাদিন বাবার পাঁচটা বই বাইন্দা দাও, কত দশটা হা দাও, এই তো দশটা দাও, দশটা মিলে আর দিয়ে দাও দশটা ওই মাহবুবের দশটা দাও, দেখো ছবি আছে আহেন আহেন বড় বেদনাদায়ক,
আমি
বিশ্বমিত্র মুনি ডাকতেছে, এই হরি রে রায়, এত সুন্দর নাটক রঘুনাথে আমি অবাক হয়ে সন্তুষ্ট হইলাম যে প্রভু আমার এই পশু জীবন ধন্য বিশ্বমিত্র মিনি মনি বলছে আমার খুব শখ হয়েছে তার খাইবার আমরা সবাই মিলা তার বস্ত্র খাইবার শখ করতাম ভালো করে পাখায়া দুটি রাজ্য চাইলাম না প্রভু আপনি আমার খাইবেন আপনারা সবাই এটা আমার জীবনের সার্থক এটা আমার সার্থক জীবন কি হোক সার্থক আপনি জানেন একটা হরিণ খুব বেশি হইলে আমি যদি স্বাভাবিক ভাবে মারা যাই আমি স্বাভাবিক ভাবে মারা যাই বিশ্বমিত্র মুনি এবং তার শিষ্যরা আমারে খাবে আমার গোটা চেয়েছিলাম আমার জীবন সার্থক কত ছোট মোটার বুদ্ধি মন্দির খরচে প্রভু আমি আসছি আমার নাম বলি দিবেন কহ সব রাজনের মুসলাম মাস্টার সব বাইকা চিটা সব ঠিক করছি রুটি বানাবার খামবিরা সব কিছুই করছি তারপরে বলি যে আমি কাজ বলি দেওয়ার আগে স্বাভাবিক মৃত্যু তো এই মৃত্যু ব্যথা সবাই পায় কিছু আগে মরার আগে তোর কোনো শেষ কথা কিছু আছে থাকলে আমার প্রভু এখন কথা আছে যদি আপনি শুনে কাম শুরু